Hi everyone, welcome back to another fresh new vlog. যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলি, আমি শুভশ্রী ও আমার হাজবেন্ড শমিক বেশ কিছুদিন হলো স্কটল্যান্ডে মুভ করেছি। এখানকার বিভিন্ন অভিজ্ঞতা ও জীবনযাপনের সমস্ত খুঁটিনাটি আমরা চেষ্টা করি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। রাস্তাঘাটে চলতে ফিরতে যখন কোনো ওদেশের লোকের সাথে আলাপ হয় তখন মনে হয় যেন নিজের মানুষদের কাছে পেয়েছি। প্রবাসে যারা থাকেন তারা আমার কথাটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। ঠিক যেমন আজই আমাদের দেশের দক্ষিণ প্রান্ত থেকে আসা এক ফ্যামিলির সাথে প্রিন্সেস স্ট্রিটের সামনেই দেখা হয়েছিল। দেখা হতেই তারা অতি উৎসাহিত হয়ে আমাদের কাছে এগিয়ে এসে জানতে চায় আমাদের পরিচয়। কথা বলতে বলতে সময়টা যেন আমাদের চোখের নিমেষে পেরিয়ে গেল। বুঝতে পারছিলাম নিজেদের দেশের লোকজন দেখে তারা বেশ আশ্বস্ত বোধ করছিল, আর চাকরি সূত্রে তারাও এদেশে এসেছেন সবেমাত্র দুদিন হলো। এদেশে সাদা মাশরুমের সাথে সাথে বাদামি রঙের মাশরুমও পাওয়া যায়, যা এখানে বেশ বিখ্যাত। এই বাদামি মাশরুমের একটি প্যাকেটে প্রায় 8 থেকে 10টি মিডিয়াম সাইজের মাশরুম ছিল এবং যার দাম নিয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় 150 টাকা। আর এরকম মাশরুম দেখেই চিকেন মাশরুম পাস্তার ফরমাইশ হলো। আর এই চিকেন মাশরুম পাস্তাটা বেশ চটজলদি ঘরেই বানিয়ে নেওয়া যায়। আগের দিন চিকেনের কারি বানানোর সময় আলাদা করে বেশ কিছুটা চিকেন ছোট ছোট করে কেটে আগেই সরিয়ে রেখেছিলাম। এবার চিকেনটাকে হালকা করে অল্প বাটারে ফ্রাই করে নেব। ঘরে যদি পাস্তা থাকে আর হাতে সময় খুব কম তাহলে আমি এই রেসিপিটাই ট্রাই করি। বাচ্চাদের কিন্তু এটা বেশ ফেভারিট একটা খাবার। আরেকটা ব্যাপার হলো এতে কোনো মশলাও লাগে না, সেরকম ঝালেরও ব্যাপার নেই। এবার সেই একই প্যানে মাশরুমটাকে হালকা করে ভেজে নেব আর তারপর বেশ কিছুটা জল অ্যাড করে দেব। এবার বেশ কিছুটা দুধ অ্যাড করে দুধটা হালকা গরম হলে তার মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা সেদ্ধ হতে প্রায় 10 মিনিট লাগে আর টেক্সচারটাও বেশ স্মুথ ও ক্রিমি হয়ে যায়। এবার চিকেনটা অ্যাড করে নিয়ে ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের পাস্তা রেডি। সার্ভ করার আগে একটু মেয়োনিজ আর অরিগানো দিলেই হবে। এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হলো স্মার্ট এনার্জি মিটার। আমাদের দেশে যেমন মিটার রিডিং দেখার জন্য ইলেকট্রিসিটির সাপ্লাই থেকে লোক আসে, এখানে কিন্তু সেরকম নয়। এই যে রিডিংটি এখন শো করছে এটি হলো এই মাসের লেটেস্ট রিডিং। এই ডিভাইসটির মাধ্যমে প্রতিদিন প্রতি মুহূর্তে বা প্রতি মাসে কত মিটার উঠছে সেটা বোঝা যায়, আর সেই অনুযায়ী কত বিল আসছে সেটাও দেখা যায়। যেমন আজ গোটা দিনে এখনো অবধি বিদ্যুৎ খরচ হয়েছে 1.59 কিলোওয়াট, আর সেই অনুযায়ী বিল হচ্ছে 1.11 পাউন্ড, মানে ওই 111 টাকা। আমাদের ডেলি প্রায় 200 টাকার মতো খরচ হয়। কাল যেমন বিদ্যুতের জন্য খরচ হয়েছিল 183 টাকা, আর তার আগের দিন 216 টাকা। এই সপ্তাহটা সবে শুরুই হয়েছে তাই সাপ্তাহিক এখন অবধি দেখাচ্ছে 2.94 পাউন্ড বা প্রায় 294 টাকা। আর এটা হলো এখনও অবধি এই মাসের ইলেকট্রিসিটির বিল, যা প্রায় 4200 টাকা। এখনও 1 উইক বাকি মাস শেষ হতে। তবে এখন যেহেতু শীতটা তুলনামূলকভাবে কম, দিনে একবার হিটার চালালেই হয় তাই বিলটা কম উঠছে, শীতকালে এটাই প্রায় 3 গুণ হয়ে যাবে। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমরা যেন স্কটল্যান্ডের চেরি ব্লসম দেখাই, তাই আজ অফিসের পরে প্রিন্সেস স্ট্রিট এসেছি এখানকার গার্ডেনের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো বলে।
এপ্রিলের শেষ থেকে মে মাস পর্যন্ত এডিনব্রাতে গোলাপি ও সাদা চেরি ফুলগুলোর সাথে সাথে দারুণ সুন্দর সুন্দর রং বেরঙের টিউলিপও দেখা যায়, যা এখানকার সৌন্দর্যে এক আলাদাই মাত্রা যোগ করে। স্কটল্যান্ড আসার আদর্শ সময় হল এপ্রিলের শেষ থেকে অগস্ট অবধি। অগস্ট মাসে এখানে ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল হয়, যা দেখার জন্য বহু দেশ বিদেশ থেকে লোক আসে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই বাই।